নবীজির পাগল আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল আমি মদিনার পাগল, বলেন নবীজির পাগল আমি মদিনার পাগল। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোরে নয়নের কাজল, আমি নবীজির পাগল আমি মদিনার পাগল, বলেন নবীজির পাগল মদিনার পাগল। আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমি নবীজির পাগল আমরা মদিনার পাগল, আমি নবীজির পাগল আমি কওয়াল, আমি নবীজির পাগল আমি মদিনার পাগল। আমার সকল রোগে রসুলে দয়াল নবীর সালামে দুরুদ, সুবহানাল্লাহ বলেন না, আমার সকল রোগে রসুলে দয়াল নবীর সালামে দুরুদ, আমার সকল রোগে রসুল, আমার সকল রোগে দয়ালে নবীর সালামে দরুদ, আমার সকল রোগের ওষুধ দয়ালে নবীর সালামে দরুদ, ভক্তি নিয়ে পড়ি যখন হয় সুস্থ সবল, আমি নবীজির পাগল আমি মদিনার পাগল, বলেন নবীজির পাগল আমি। বাজান আমার গভীর মনোযোগ দিয়ে বসে যান আব্বাজির দলেরাই আমার, কেন ওই নবীর জন্ম পাগল হইবেন বাজান। এবার আমার আল্লাহ পাক রব্বে কারীম রাহমাতাল্লিল আলামিনকে মক্কাতুল মুকাররমার মধ্যে পাঠাইলো, কিন্তু আমার জিন্দা নবী আমার হায়াতুন নবী রাহমাতাল্লিল আলামিনকে আমার আল্লাহ সোনার মদিনাতুল মুনাব্বারার মধ্যে হিজরত করাইছে, কথা কন ঠিক না বেঠে? বাজান আমার সময় একেবারে কম, আজকে এখানে শ্রোতা কৈশব আলেম চলে আসছে, এত আলেম আপনাদের মাহফিল তো আজকে এমনিতেই সাকসেস, কথা কন ঠিক কিনা? আর একটু জবান খুলে বলুন ঠিক কিনা? ওরে আগমন তোমার হলো যে মক্কায়, হিজরত করিলা সোনার মদিনায়, পশু পাখিরাও মারহাবা জানায়, দেখিতে তোমার নূরের ছবি সকল ঈদের, ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে মহাব্বত কন্যা ইয়া রাসূলুল্লাহ, এ আমার কুমিল্লারে বাবারা, একটু গভীর মনোযোগ দিয়ে বসে যান গো আম্মা। আমার আল্লাহ পাক রব্বে কারীম নূরের নবীরে মক্কার মধ্যে ফাটাইলো, এবার যখন আমার নূরের নবী, এবার যখন নবীকে যখন হিজরত করাইয়া যখন মদিনাতে ফাটাইলো, এবার পাঠানোর পরে রে বাবা, এবার আমার জিন্দা নবী হায়াতুন নবীর শানমান সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, সারা বিশ্বের মধ্যে আমার আল্লাহ কয় আল্লাহ হইল রব্বুল আলামিন, আর আমার জিন্দা নবী হায়াতুন নবী হইল রহমাতান লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আসেন মাদান আমার ওই রহমাতান লিল আলামিনের সম্মান আকাশ চম্বি হয়ে গেল, ওই জিন্দা নবীর সম্মান সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে গেল। এবার মক্কার মানুষ বলে, এবার মরা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এবার মক্কা থেকে গেল, তার সম্মান নাকি আকাশ চম্বি সারা বিশ্ব নাকি ছড়িয়ে গেল, এই বলে এই কথা শোনা, এই কথা জানার জন্য কনফার্ম হওয়ার জন্য মক্কা থেকে একজন প্রতিনিধি পাঠাইল মদিনাতুল মুনাব্বারার মধ্যে, নূরের নবীর সম্মান নূরের নবীর ইজ্জত আজমত কেমন আল্লাহর দরবারে সেটা দেখার দেখার জন্য। এই জন্যই আমার বন্ধুরে, ও আমার
আবার কুমিল্লার আব্বারায়, এবার মক্কা থেকে যখন মানুষটা গেল যাইয়া সোনার মদিনায়, আমার নবীর রওজা আমার নবীর দরবারে যখন গেল গো, এবার যাওয়ার পরে রে বাবা আমার নবীর শানমান আল্লাহর দরবারে এত মহান, আমার নবীর শানমান আমার আল্লাহ এত বাড়াইছে। এবার মক্কার প্রতিনিধি দেখলেন আমার জিন্দা নবী হায়াতুল নবীর প্রেমে, সাহাবায়ে কেরাম এত পাগল এত দেওয়ানা। এবার বন্ধুরে আমার, এবার ওই ব্যক্তি দেখে দেখা শোনা সম্পূর্ণ করার পরে আবার মক্কার মধ্যে চলে আসলেন। আসার পরে এবার মক্কার মানুষ বলে মদিনার মধ্যে গেলা, ওই মুহাম্মদের কি অবস্থা দেখলা? আল্লাহু আকবার, ওই মুহাম্মদের সম্মান সারা বিশ্বের মধ্যে নাকি ছড়িয়ে গেল। এই মক্কার প্রতিনিধি কি দেখলা? এবার মক্কার প্রতিনিধি বলে, সাবধান, খবরদার, মুখ সামলে কথা বলো, এমন একজন মানুষের ব্যাপারে তোমরা এত বাজে মন্তব্য করতে পারো না। আমি আমার জীবনে দুনিয়ার বুকে কত রাজা বাদশা দেখলাম, আমার জীবনে আমি কত মন্ত্রী মিনিস্টার দেখলাম, কিন্তু আল্লাহ পাক রব্বে কারিম নূরের নবী জিন্দা নবী হায়াতুন নবীর শানমান এত বাড়াইয়া দিছে যে আমার ভাইয়েরা, এবার বলে কেমন শান বাড়াইছে জানুনি? যখন জিন্দা নবী হায়াতুন নবী থুথু মুবারক ফেলে, তখন সাহাবায়ে কেরাম হাত পাইতার আগে থুতুগুলো হাতে নেওয়ার জন্য জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না? এবার আসেন বাজান আমার। এবার ওই ব্যক্তি বলে, ওই ব্যক্তি বলে পৃথিবীর বুকে কত বিআইপি বিআইপি মানুষ দেখলাম, কিন্তু কারোর থুতু কেউ নেয় না, কারোর থুতু কেউ মুখের মধ্যে মাখে না। এই বাহার ওই লোকটা দেখে বলে, এই মক্কার মানুষেরা রে, শুধু তাই নয় তাই নয় রে, সাহাবায়ে কেরাম পাগল পাগল হয়ে যায় আল্লাহ নবী জিন্দা নবী হায়াতুন নবীর থুতু মুবারক নেওয়ার জন্য। ওই থুতু মুবারক নিয়ে কি করে জানোনি? ওই থুতু মুবারক নিয়ে মুখের মধ্যে মেসেজ করে আর দেহের মধ্যে মেসেজ করে, দেহের মধ্য থেকে সুগন্ধ বের হয়। যারা থুতু পায় না তা যারা পাইছে তাদের গায়ের মধ্যে হাত লাগাইয়া তাদের মধ্যে মেসেজ করে, জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না? এবার আসেন বাজান আমার। ওই নূরের নবী হায়াতুন নবীর প্রেমে আমরা পাগল হইতে চাই কি চাই না? আর একটু জোরে কোন চাই কি চাই না? মাওলানা জাকির হুসাইন আল কাদিনী অনেক অত্যন্ত চমৎকার আলোচনা করেছে বাজান আমার। সময় কম, আমার রাহমাতাল লিল আলামিনের শানে, কেন আপনারা পাগল হইলেন কুমিল্লার মানুষ? বাজান আমার জিন্দা নবী হায়াতুন নবী রাহমাতাল লিল আলামিন কেমন নবী? ও বাজান, দুনিয়ার এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বারকে দেখলে জাহান্নাম হারাম হয় না। আপনার আমার নবী আল্লাহ পাক রব্বে কারিম কেমন নবী আমাদেরকে দান করেছে রে বাবা, যেই নবীকে একবার দেখলে জাহান্নাম হারাম হইয়া জান্নাত আপনার আমার জন্য ওয়াজিব হইয়া যায়। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজান রে আমার। মিশকাত শরীফের 554 নম্বর পৃষ্ঠার হাদিসের মধ্যে আসে, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লা তামুসুন নার মুসলিমা। এবার আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন ডেকে বলে, উম্মাহ, আমার উম্মতের দল, কোন মুসলমানকে জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না। এবার সাহাবায়ে কেরাম ডেকে কয়, নবী গো, ও মায়ার নবী কেন স্পর্শ করতে পারবে না? আমার জিন্দা নবী বলে, রোয়ানি, যদি আমি মায়ার নবীরে দেখি। আর একটু জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ বলে, পৃথিবীর মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার কোটিপতি মিলিয়ন পতি বিলিয়ন পতিকে দেখলে জাহান্নাম হারাম হয় না? আমার নূরের নবী কয়, রানি, আমি নবীকে দেখলে জাহান্নাম হারাম। এবারে আমরা কুমিল্লা থেকে দেখি বলি, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী আমার, আমরা তো আপনি নবীকে দেখি নাই, আপনি নবীর দিদার পাই নাই, আমাদের অবস্থাটা কি হবে নবী একটু বলেন না? আমার জিন্দা নবী বলে, ও আমার উম্মতের দল, ওরা আমান রানি, আমার দিদার যারা পাইছে আমাকে যারা দেখছে তাদেরকে দেখলো উম্মত জাহান্নাম হারাম হইয়া যায়। নবীর প্রেমিকেরা ওর দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো।
আহা প্রেম তো মোরে না প্রেম কইরাছে আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো ওরে আঠার সাল, কেডা খাইল আঠার সাল, কেডা খাইল তবু প্রেম তো সারে না প্রেম তো মরে, জোরে প্রেম তো মরে না প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেছেন সলি গো মারহাবা কর, প্রেম কইরাছে মুসা নবী, ওরে তোর পাহাড়ে গেছেন সলি গো খোদার নূরে, মুসা নবী জ্বলে না প্রেম তো মরে না, কন্যা প্রেমী কেরাম দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো মরে না, প্রেম সবাই করছে সবাই করছে সবাই করছে, আমার নবীও প্রেম করছে শুনবেন নি, প্রেম কইরাছে আমরার নবী, ওরে মেরাজেতে গেছেন সলি গো নবীর উম্মতের লাগিয়া, প্রেম তো মরে না, একটা জবান বন্ধ রাখবেন না জবান ছেড়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহাব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ, বাজান আমার সময় একেবারে কম, আজকে যেহেতু মিলাদুন্নবীর মাহফিল সময় যদি হয় দুই এক মিনিট কমে আছে, আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে বসে যান, এই মিলাদুন্নবীর মাহফিল, মিলাদুন্নবী মিলাদ স্বয়ং আমার আল্লাহ পাক রব্বে কারীম নূরের নবীর মিলাদুন্নবীর মাহফিল করেছে, সকলে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আমিনা তুজকো মুবারক শাহে কি মিলাদ হো, বনকে তেরি আঙ্গন নূরে বনকে, ঘর কা ঘর সব নূর হে ঈদ মিলা দন্নবী হে, দিল বরামস রোর হে ঈদ দিওয়ান কি তোবা রবিউন নূর হে, কন্যা ইয়া রাসূলুল্লাহ, ইস্তারাব জব নূর হে তুম উস্তারাফি বি নূর হে, মারহাবা বলেন জাররা জাররা নূর সবকা, জাররা জাররা নূর সবকা, নূর সে মা মোর হে নবী হে, দিল বরামস রোর হে জুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, এবার আসেন বাজান আমার সময় যেহেতু কম শেষ করে দিচ্ছে, এবার আলা হযরত বলে আমার রাহমাতাল্লিল আলামিন যখন দুনিয়ার বুকে আগমন করলো, এবার আসেন বাজান আমার আল্লাহ নবী রাহমাতাল্লিল আলামিন যখন আগমন করলো, এবার হযরতে আমিনা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ওয়াকাদ খরাজাল হানুর আদা আলাহা মিনহু কুসুর শাম, এমন একটা নূরের টুকরা বাহির হইল যে নূরের তাজাল্লিতে আমি আমেনা শাম দেশের অট্টালিকিগুলো আমি আমেনা স্পষ্ট দেখতে পেয়েছিলাম। এই জন্য আলা হজরত বলে আমেনা, যখন এই আলা হজরত উর্দুতে বলছেন আমেনা তুজকো মুবারক শাহে কি মিলাদ হো, তেহরি বনকে নূর। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ব থেকে যখন নূরের নবী আগমন করলেন, উনার ফুরাটা গর নূরে নূরান্বিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী হচ্ছে আল্লাহ পাক রব্বে কারিমের জাতি, নূরের জ্যোতি। ওই নবীর নূর লাইট আলোর কারণে আমেনা বলে আমার ছেলে যে এমন একজন নূর, ওই নূরের তাজাল্লিতে আমি শাম দেশ অনেক দূর ওই দেশের অট্টালিকাগুলো আমি স্পষ্ট দেখতে পেয়েছিলাম। ওই নূরের নবীর উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছেন, আমরা খুশি না বেজার? জোরে বলুন খুশি না বেজার। 30 সেকেন্ডে শেষ করে দিচ্ছি। ওই নবীকে অনেকে মানা না কথা কোন ঠিক না বেঠে, ওরে আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান, উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কত সুজা, ঠিক না বেঠে? ভিতরে তার বিশে বড়া ইবলিস শয়তান, প্রভু দয়াবান আমরার প্রভু দয়াবান, আমাদের বানাইলেন সুন্নি মুসলমান। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। As-salatu was-salamu alayka ya rahmatan lil-alamin, Allahumma salli ala sayyid maulana Muhammad wa ala ali sayyidina তুমি দয়া করো ও নসিব করো মদিনায় নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না, আল্লাহুম্মা সাল্লে মহাপদে উঠতে না কাল চলে গে না মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদ। বাজান, নূরের নবী জিন্দা নবীর উপর দুরূদ শরীফ পড়ছে। দুরূদ পড়তেই কষ্ট হয় আপনাদের? আর একটু জবান খুলে বলুন কষ্ট হয়? বাজান, আমার গভীর মনোযোগ দিয়ে বসে জানাব বাজিরাই আমার, কেমন জিন্দা নবী হায়াতুন নবী রাহমাতাল্লিল আলামিনের উপর দুরূদ পড়ছেন, যেই নবী হলো রওজা মুবারকের মধ্যে জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজান রে আমার, আল্লাহ নবী নূরের নবী রাহমাতাল্লিল আলামিন বলে এই আমার উম্মতের দলের আরে, ও আমার উম্মতেরা, তোমরা শুক্রবারে আমি নবী রাহমাতাল্লিল আলামিনের উপর বেশি বেশি দুরূদ পড়বা, যখন জুমাবার আসবে গো তখন আমি জিন্দা নবী হায়াতুন নবীর উপর বেশি বেশি দুরূদ সালাম পেশ করবা। এবার সাহাবা ইকরাম দেখে কয় নবী গো ও মায়ার নবী দয়াল নবী আমার, আল্লাহু আকবার, ও মায়ার নবী আমার কেন শুক্রবারে আপনার উপর দুরূদ পড়ব? আমার জিন্দা নবী হায়াতুন নবী বলে এই শুক্রবারে আল্লাহ পাক রব্বে কারিম আসমান জমিন চন্দ্র সূর্য বানাইছে, এই শুক্রবারে আমার আল্লাহ পাক রব্বে কারিম আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে বানাইছে, এই শুক্রবারে রে বাবা আমার আল্লাহ পাক রব্বে কারিম আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে ওফাত দিয়েছে, এই শুক্রবারে তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বা। এবার সাহাবায়ে কেরাম একটা ডাং দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো
আল্লাহু আকবার। ওগো ওহো মায়ার নবী, আপনার উপর দরুদ পড়লে কি হবে গো নবী? আপনি তো মারা যাবেন, আপনি তো কবরের মধ্যে ফইসা যাবেন। আমার জিন্দা নবী হায়াতুন নবী বলে, এই আমার সাহাবাই কেরাম, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া ফা নবিউল্লাহ হাইয়ুন ওয়া ইউরযাকুন ওয়া ইউসাল্লুন। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আমার জিন্দা নবী হায়াতুন নবী রাহমাতাল লিল আলামিন বলে, ওই আমার সাহাবাই কেরাম, তোমরা শুনে নাও, শুনে নাও, আল্লাহ পাক রব্বী কারীম দুনিয়ার বুকে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়ার বুকে ফাটাইছে। আমার আল্লাহ পাক রব্বী কারীম জমিনের জন্য হারাম করেছে, প্রত্যেকটা নবী রাসূলের দেহ জমিন টাচ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন আমার কুমিল্লার বাবারা, শুধু তাই নয় রে আমার আব্বাজের দলেরাই, আমার এবার আমার নবী ডাইকা কই, হে আমার সাহাবায়ে কেরামেরা রে, ও আমার সাহাবীরা রে, শুধু তাই নয় যারা আল্লাহর নবী হয়ে যায়, যারা আল্লাহ রসুল তারা কবর রওজা মুবারকের মধ্যে তারা জিন্দা, শুধু তাই নয় ইউসাল্লুন তারা রওজা মুবারকের মধ্যে তারা নামাজ আদায় করে, এবং ইউরযাকুন তারা রওজার মধ্যে আল্লাহ পাক রব্বে কারিমের পক্ষ থেকে রিজিক পায়। জোরে কন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কন না সুবহানাল্লাহ। আমি